আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আইরাস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেটস, যেটা আসলে খুব ইজিলি কিন্তু বাসায় আপনারা তৈরি করে সংরক্ষণও করে রাখতে পারেন, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আর টেস্টটা কিন্তু একেবারে একই থাকবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক দারুণ স্বাদের এই নাগেটসগুলো ঠিক কীভাবে তৈরি করতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনটাকে ঠিক এভাবে একদম পেস্ট করে নিতে হবে ব্লেন্ডার মেশিন দিয়ে। দেখে নিচ্ছি, আপনারা বুঝতে পাচ্ছেন ঠিক কেমনটা হয়েছে। এমনই করে পুরো 1 কাপ পরিমাণ আমি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এটার সাথে ম্যাশ করা পটেটো বা গ্রেট করা পটেটোও বলতে পারেন, যদিও আমি এটাকে গ্রেটারের মেশিনের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি। তো দোনোটাই একদম সমান নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খুবই ভালো হবে। আর যারা শুধুমাত্র চিকেন দিয়ে তৈরি করতে চান, তারা ইচ্ছে করলে আলুটা কিন্তু বাদও দিয়ে দিতে পারেন। তো পটেটোগুলো আর চিকেনটা একসাথে আমি একদম মিক্স করে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ি, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা, দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট ইউজ করে নিলাম, দিয়ে দিচ্ছি ভিনেগার। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। এটা কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের মতো কর্নফ্লোর, সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এতে আমি ধনে পাতা কুচিটা অ্যাড করে নিয়েছি। অনেকেই এই ধনে পাতাটা নার্ভাস তৈরি করতে আসলে অ্যাড করেন না, অনেকে এভাবেই খেতে পছন্দ করেন। যারা আসলে ধনে পাতাটা অ্যাড করে খাওয়াটা পছন্দ করেন না, তাদেরকে বলবো ধনে পাতাটা ইচ্ছে করলে কিন্তু আপনারা বাদ দিয়ে দিতে পারেন। এটা ছাড়াই খুব সুন্দরভাবে কিন্তু নার্ভাসগুলো তৈরি করে নিতে পারেন। আমি ধনে পাতাটা ইউজ করি কারণ না, ধনে পাতার যে একটা ফ্লেভার সেটা আমার কাছে খুব ভালো লাগে, নাগেটসে দিলে খুব সুন্দর একটা আসলে ফ্লেভারটা পাওয়া যায়, এই জন্যই মূলত আমি অ্যাড করে নিয়েছি। তা আমি কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে এটাকে হাত দিয়ে ঠিক এভাবে করে একটু চওড়া করে নেব, আর চারপাশ যেন সমানভাবে আসলে লেয়ারটা থাকে, মানে এক পাশ মোটা আর এক পাশ পাতলা এমন যেন না হয় সেটাও একটু খেয়াল রাখতে হবে। তো ময়দাটা ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেন খুব ইজিলি আমি এটাকে উঠিয়ে নিতে পারি, এই জন্যই কিন্তু মূলত ময়দাটা ছিটিয়ে দেওয়া। তাই ঠিক এভাবে আমি একটা শেপ কাটার নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়েও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন, যা বা ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটেও কিন্তু একদম নার্গেটের মতো করে আপনারা শেপটা দিয়ে দিতে পারেন। এটা আসলে আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা বলবো আমি, যে যেমন আসলে পছন্দ করেন। তা আমি একটু এক্সট্রা শেপ দিয়ে কাটছি এই কারণে যে আমার মেয়েটা আবার একটু ডিজাইন হলে সে একটু খেতে বেশি পছন্দ করে, তাই ঠিক এভাবে করে আমি একদম টুইঙ্কেলের মতো করে সবগুলোকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সবগুলো রেডি। এবার আমি যে কাজটা করব, এখানে আমি ডিম পেটানো নিয়েছি এবং ব্রেড ক্রাম নিয়েছি। তো ডিমে চুবিয়ে ঠিক এভাবে করে প্রত্যেকটার মধ্যে আমি ব্রেড ক্রাম গড়িয়ে নেব। দেখতে আসলে অনেক ভালো লাগছে, একদম ছোট ছোট টুইঙ্কেল হয়ে গেছে। বাচ্চারা কিন্তু একটু এই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আমার মেয়ে সবসময় বলে, ওকে আমি এটা খেতে দিলে সে এটা বলে, আমার খুব ভালো লাগে ওইটা, মানে খুব এনজয় করে খাবারটা খেতে পছন্দ করে, ওর জন্য মূলত আমি এভাবে একদম শেপ করে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি একদম ব্রেড ক্রাম গড়িয়ে বা 20 মিনিটের মতো
নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে আমি এখানে একটা বক্স নিয়েছি, এতে এবার আমি একটা টিস্যু পেপার দিয়ে এগুলোকে বক্সে ঢুকিয়ে সংরক্ষণ করে রাখবো। তো যে কোনো বক্সে আপনার আসলে ডিপ ফ্রিজে যদি জায়গা থাকে সেক্ষেত্রে একদম বক্সে ঢুকিয়ে সুন্দর করে কিন্তু এটা রেখে সংরক্ষণ করে রাখতে পারেন। এছাড়া যদি ডিপ ফ্রিজে আপনাদের জায়গা না থাকে সেক্ষেত্রে জিপার সিস্টেম ব্যাগের মধ্যে ঢুকিয়েও কিন্তু খুব ইজিলি এগুলো আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। বাকিগুলোকে আমি এই ব্যাগে রেখে দিচ্ছি। খুবই ইজি এই নার্গেটগুলো আসলে তৈরি করা, খুব ইজিলি আপনারা আসলে বাসায় তৈরি করে বাচ্চাদের জন্য কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আর সামনে যেহেতু রোজা চলে এসেছে রোজার জন্য কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন, এই জন্যই মূলত রাখা। তা আমি মোটামুটি অনেকগুলোই তৈরি করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর কয়েকটা নাগেটস আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যেগুলো আসলে ভাজলে কেমন হবে। আর ফ্রিজে রাখার পর কিন্তু অবশ্যই যখনই আপনারা এগুলোকে ভাজবেন তার কমপক্ষে 2 ঘন্টা আগে কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে, দেন আপনারা ফ্রাই করবেন। সেক্ষেত্রে খুবই ভালো হবে নাগেটসগুলো। দেখে নিচ্ছে বুঝতে পারছেন কতটা ইয়ামি ভাব লাগছে, অনেক ক্রিস্পি লাগছে এগুলোকে দেখে, আর অনেক টেস্ট ছিল। আপনার বাসায় যে কোনো একদিন কিন্তু এভাবে করে আসলে তৈরি করে খেতে পারেন। এবং বলবো যে খুব সুন্দর করে যদি যে কোনো শেপ দিয়ে কাটেন বাচ্চারা বিশেষ করে সেটা অনেক বেশি পছন্দ করে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরের পাশটা কতটা সুন্দর হয়েছে। দেখে নিচ্ছি আপনারা বুঝতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর আপনারা বাসায় যখনই কোনো রেসিপি আসলে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেক্ষেত্রে কিন্তু আমার খুবই ভালো লাগে আসলে, আপনারা কমেন্ট করলে আমার দারুণ লাগে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।